Krishna Krishna Hare Hare Ramo, Ramo, Ramo.
Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama.
Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Krishna
Krishna Krishna Hare 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 Ram Hare Ram Thank you.
প্রভু খুব সুন্দর কীর্তন শ্রবণ করালেন। তো পরবর্তীতে অলয় গোবিন্দ প্রভু আমাদের সঙ্গে থাকবেন এবং আগামীকাল রয়েছেন
কীর্তন মেলাতে আমরা প্রভুকে পাবো। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। তো গুরু মহারাজকে আমরা এখন স্টেজে বহন করবো। তো গুরু মহারাজ এখানে কিছু ভগবানের কথা প্রদান করবেন। তো আপনারা সবাই বসুন, বসুন, গুরু মহারাজ এখন আসবেন। সবাই গুরু মহারাজকে হরিধ্বনির মাধ্যমে সম্বোধন জানাবেন। হরি বল, হরি বল, হরি বল। শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কি, শ্রীল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। গুরু মহারাজ বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতেও কাল বলছিলেন যে গুরু মহারাজ সাধারণত এই সময় এখানে থাকেন না, কারণ এখানে অত্যন্ত গরম এবং বিভিন্ন পরিস্থিতির কারণে গুরু মহারাজ এখানে থাকেন না। কিন্তু গুরু মহারাজ আমাদেরকে কৃপা করার জন্য আমাদের মধ্যে সমস্ত কষ্ট স্বীকার করেও গুরু মহারাজ আমাদের মধ্যে রয়েছেন। তাই আমরা আশা করি প্রতিবারে আমরা গুরু মহারাজকে এইভাবে পেতে চাই। তো গুরু মহারাজের কাছে প্রার্থনা করি গুরু মহারাজ এইভাবে মাঝে মাঝে এবং প্রতিবারে এসে আমাদেরকে কৃপা প্রদান করুন। আপনারা কি বলেন? তো গুরু মহারাজ এখন কীর্তন পরিবেশন করবেন। তো আপনারা সবাই সঙ্গে সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যারা পেছনে আছেন শুনতে পাচ্ছেন, শোনা যাচ্ছে? ওকে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ঠিক, গরম, অসুবিধা নেই, প্রসাদ ঠিক মতো হয়েছে, বিশ্রাম হয়েছে না? এখানে অবশ্যই কীর্তন শোনাটাই বিশ্রাম, তাই না? আর আমি দেখছিলাম তোমরা অনেকে খুব সুন্দর নাচছিলে, তার মানে তোমরা খুব মনের আনন্দে আছো। হরে কৃষ্ণ। চিরাদধি মহোৎসবে যোগদানের ফলে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ হয়, চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ হয়। নিত্যানন্দ প্রভু এই দিনটিতে আজ থেকে 503 বছর আগে রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্ষদ। তিনি এই কাছেই সপ্তগ্রামে তাদের বসতি ছিল। তার পিতা এবং